तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तो कभी सोच ना सके। बाशुन तो एशे गछे, बाशुन तो এই দুটো গান কাকে ডেডিকেট করলাম বলতো, মানে কোনটা কাকে ডেডিকেট করলাম শেষে তো বলেই দেবো, শুরুতে অবশ্যই তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের ভিডিওর মোদ্দার টপিক হচ্ছে কিশু। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা যার এখনো 4 বছর কমপ্লিট হয়নি, তার জীবনে এই মুহূর্তে একটা এমন ঘটনা ঘটে গেছে যেটা অত্যন্ত দুঃখজনক, এবং সে বাইরের জগৎকে কি উত্তর করবে, তার উত্তর কি হতে পারে, সেই উত্তরটা জানিয়ে দিচ্ছে কিছু দর্শক। ঠিক আছে, তো আমি তোমাদের একটু ডেমো দেখিয়ে দেব, তারপর আসছি। ডেমোটা দেখে তোমাদের কি মনে হলো, একটা ছোট বাচ্চার পক্ষে এই জিনিসটা এক্সপ্লেইন করা কি সম্ভব? হ্যাঁ, আমি একটু ফানি ওয়েতে তোমাদের কাছে এটা এক্সপ্লেইন করলাম, ঠিক কথা। তবে একটা বাচ্চার কি উত্তর করা উচিত সেটা দর্শকগণের মতামত অনুপাতে দেখতে গেলে তাদের বক্তব্য, বাচ্চাটাকে সত্যি কথা বলে দেওয়া উচিত যে বাচ্চা 1 বছর তার মাকে ছাড়া রয়েছে এবং যার বয়স এখনো 4 বছরের দোরগোড়া পার করেনি। আর সবচেয়ে বড় কথা, এই 1 বছরের মধ্যে সে 6টা মাস হাতে গুনে দেখতে গেলে অসুস্থই ছিল কোনো না কোনোভাবে। বাবা কোথাও চলে গেলে ভীষণ ট্রমাটাইজ থাকতো, বারে বারে জিজ্ঞাসা করতো বাবা কোথায়, বাবা কখন আসবে, বাবা কেন আসছে না, ঘুম থেকে উঠেই বাবাকে দেখতে চাওয়া, ঠাম্মিকে গিয়ে হঠাৎ করে জড়িয়ে ধরা। এই যে একটা হঠাৎ করে বিষয়গুলো ঘটেছে না, মানে একটা বাচ্চার জীবন থেকে একটা মানুষ হারিয়ে গেছে, একটা গোটা মানুষ, যে মানুষটাকে সে মা বলে ডাকত, কিছু তো বলে ডাকতো। এখন মা বলতো না মাম্মাম বলতো না মাম্মা বলতো, এটা ম্যাটার করে না, মা তো। তো সেই মানুষটা হারিয়ে গেছে তার জীবন থেকে। কেন হারিয়ে গেছে? সে এই সংসারে অ্যাডজাস্ট করতে পারছিল না। দোষারোপ কি দিয়েছে? তার বাবা অত্যাচার করেছে, তাই 498 কেস করেছে, তাও 2.5 মাস পর। একটা বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার মা কোথায়, সে আনসার করবে এই এই বিষয়গুলোকে। সত্যি এটা তোমাদের বক্তব্য, তাকে সত্যি কথা বলে দেওয়া উচিত, তাকে এই বিষয়টার মধ্যে অ্যাডজাস্ট করাতে হবে যে তার মা এখন কি পরিস্থিতিতে যাচ্ছে, কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে, যার মধ্যে এখনো ন্যূনতম এই বোধটুকুই আসেনি যে আমাকে বাইরে গিয়ে খালি পায়ে না জুতো পরে হাঁটতে হবে, আমি জেদ করলেও আমার বাবা যেহেতু লাইফস্টাইল ব্লগার সেখানে মানুষ আমার বাবাকেই প্রশ্ন করবে যে কেন আমি খালি পায়ে হাঁটছি। আমার বাবা জানে যে আমি পরবো না জুতোটা, আমি কমফোর্টেবল খালি পায়ে, কিন্তু বাইরের মানুষ তো প্রশ্ন করবে আমার বাবাকে। ছেলের দিকে খেয়াল রাখে না, ছেলেকে নিয়ে ভিউজ কামাবার উদ্দেশ্যে শুধু ছেলেকে একটা প্রপ হিসেবে ইউজ করে। এই বিষয়টা একটা 4 বছর কমপ্লিট হয়নি এমন বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে দর্শকদের বক্তব্য যে বাচ্চাটাকে সত্যি কথা এখন থেকে বোঝাতে হবে। শৈশব নষ্ট করে দেওয়া নয় এটা, বাচ্চার শৈশব নষ্ট করে দেওয়া নয়, তাও কার জন্য? যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাকে বেছে নিয়েছে তার জন্য, যে তার সন্তানকে কোলে করে নিয়ে যেতে পারেনি তার জন্য। হ্যাঁ, একটা বাচ্চা না ওয়েল ম্যাচিওরড হয়ে যায় তার মায়ের সাথে একা সাফার করতে করতে। এখানে কিন্তু তার মা তাকে সাফার করার মতো সিচুয়েশনে টেনে নিয়ে যায়নি, এমন একটা জায়গায় রেখে দিয়েছে যে জায়গায় পরবর্তীতে যাতে সে বলতে পারে আমি তোকে লড়াই করে এনেছি, যেটা কিন্তু খুব সহজেই কোলে করে নিয়ে আসা যেত। মানে কোলে করে যে পথে নিয়ে আসা যায় সেই পথটা এখন দিল্লি অবধি পৌঁছে গিয়ে এতটাই দুর্গম তৈরি করে দিয়েছে যে সেইখানে পৌঁছে যেতে হচ্ছে, যে আমার একটা পথ তৈরি করতে হবে কিসের, না আমার বাচ্চাকে নিয়ে আসার জন্য। তাহলে এই মায়ের জন্য একটা 4 বছর কমপ্লিট হয়নি সেই বাচ্চাকে সব সত্যি কথা বলে দেওয়া দরকার। আচ্ছা, বুঝলাম বুঝলাম, না ওকে বড় হলে এই সিচুয়েশনটা ফেস করতেই হবে, খুব স্বাভাবিক এটা।
আইনতভাবে ওর মায়ের দেখা করার একটা পারমিশন থাকবে, যেহেতু লিগাল প্রসিডিউরের মধ্যে দিয়ে ব্যাপারগুলো যাচ্ছে। এই বিষয়টা খুব স্বাভাবিক যে ওর মা একটা রাইট অবশ্যই আছে আর ওর মা হয়তো পারমিশনও পেয়ে যাবে, কিন্তু কোথাও না এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। জানো তো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে একা হাতে তার সন্তানকে সামলেছে, ঠিক আছে, সারা রাত ধরে বেনি করার সময় যার মনে পড়েনি আমার প্রত্যেকটা চুলের ভাঁজের বেনি করতে যত সময় লাগছে, আমার সন্তানের জ্বরের পারাটা না তত বাড়ছে। তার মায়ের ভাবার মতো সময় ছিল না, সেই বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে তার মা সাংসারিকভাবে সুখী ছিল না, সেই কারণে নিজের পছন্দ মতো মানুষের হাত ধরে 9টা মাস স্বেচ্ছাচারিতা করেছে, তারপর খেয়াল পড়েছে বাবা তোমার কথা, তাই সে এখন লড়াই করছে তোমাকে নিয়ে যাবে বলে। ইভেন বাইরের যে কোনো মানুষ জিজ্ঞাসা করলে হাতে 15 মিনিট সময় নিয়ে তাকে এই বিষয়টা এক্সপ্লেইন করতে হবে ইচ অ্যান্ড এভরি ওয়ানকে, যে হ্যাঁ কেউ জিজ্ঞাসা করলে যেমনটা আজকে করেছে, মাম্মি কাহাঁ, তো তখন সন্দীপদা আনসার ব্যাক করেছে যে হ্যাঁ হি নেই। এই জায়গায় তাকে এক্সপ্লেন করতে হবে যে আমি তো খুশি করতে পারিনি, এইরকম তার মতামত, কিন্তু আমি এবল, যেহেতু আমার এক সন্তান আছে তো সেক্ষেত্রে সে নিজে ইচ্ছায় চলে গেছে কারোর সাথে। এখন 498 কেস চলছে, একটা চার্জশিট অবশ্যই বেরিয়েছে, 11 মাস পরে বাচ্চাকে নিয়ে আসার লড়াইও চলছে, তো আমি যে কটা দিন হাতে সময় আছে আমার, আমি আমার সন্তানকে নিয়ে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি, বাকি এখন আমার সন্তানকে মনে করে সে কান্নাকাটি করে, তখন ট্রলিতে করে সোনা গয়না জামা কাপড় সম্মান সবই নিয়ে বেরিয়েছিল, শুধু ওই বাচ্চাকে নিয়ে যেতে পারে। এই বিষয়টা একটা বাচ্চাকে এক্সপ্লেইন করে দিতে হবে, সাথে সেই সকল মানুষকে টেপ রেকর্ডারের মতো বুঝিয়ে দিতে হবে, মানে একটা টেপ রেকর্ডিংয়ে যেরকমভাবে রেকর্ড চলে সেইভাবে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ একদম পোট টু পোট পয়েন্ট করে বুঝিয়ে দিতে হবে বাইরের প্রত্যেকটা ব্যক্তিকে। সিরিয়াসলি, হ্যাঁ মানে এই ডিমান্ডগুলো তোমরা কি করে করো? বাচ্চাটার কি সেই পরিপক্কতাটা হয়েছে? মনে হয় না এতে বাচ্চাটার শৈশবটা নষ্ট হয়ে যাবে, মনে হচ্ছে না এটা? নাকি ও যখন একটু জ্ঞান হবে ওর, ওই বিষয়গুলো বুঝতে পারবে না? ও কি বুঝতে পারবে না এই বিষয়গুলো? প্রশ্ন তখনও করবে, প্রশ্ন এখন করার চেয়ে তখন করাটা অনেক বেটার, কেন তখন ওর মধ্যে এইটুকু জ্ঞান হয়ে যাবে ঠিক ভুলে, যে আমার বাবা আমাকে নিয়ে কিভাবে সাফার করেছে আর আমার মা আমার জন্য ঠিক কি করেছে। কোনো মাতৃত্বকে ছোট করার আমার এখানে কোনো ইচ্ছে নেই। অনেক মা আছে যাদেরকে সত্যি টাকার ক্ষমতার জোর দেখিয়ে তাদের বাচ্চাদের থেকে দূরে রাখা হয়েছে, এরকম প্রচুর পরিস্থিতি আছে আমি জানি। আবার অনেক মা ইচ্ছে করে এই জিনিসটাকে একটা নিজেদের কি বলবো তুরুপের তাসের মতো ব্যবহার করে বাচ্চার বাবার কাছ থেকে ইচ্ছে মতো টাকা পয়সা নেওয়াতে সক্ষম হয় তারা, শুধু বাচ্চাকে সামনে রেখে। এরকম অনেক মানুষ আছে, এক একজনের কাছে এক এক রকম সিচুয়েশন। তবে এই সিচুয়েশনটা যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী, সেক্ষেত্রে আমাদের কাছে এটা একদমই বেমানান যে এই মুহূর্তে বাচ্চাটার এই প্রাণোচ্ছল একটা শৈশব নষ্ট করে দিতে বলবো আমরা সন্তানটা, কখনো নয়। লড়াই করুক, যদি বিচারালয় থেকে বিচারপতি আদেশ দেয় নিয়ে যাক, বোঝাক নিজের সন্তানকে সেই মুহূর্তে, বোঝাক ও কি বলবে ও কি করবে সেটা তখন দেখার থাকবে আমাদের। কারণ ভবিষ্যতে ও তো একা থাকবে না, তাই না? কারণ ও আমাদেরকে স্পষ্ট জানিয়েছে আগে তো ছেলে আনি পরে ডিভোর্সের কথাটা ভেবে দেখা যাবে। ডিভোর্স তো দেবেই, ডিভোর্স দেবেই, যে মেয়ে বাড়ি থেকে বেরোনোর 22 দিনের পরবর্তী সময় থেকেই সাইকেলে চেপে হোক বাইকে চেপে হোক বান্ধবের বাড়িতে গিয়ে হোক সম্পর্কটাকে অটুটভাবে টিকিয়ে রেখেছে, সেই মেয়ের পক্ষে একা থাকা কখনো সম্ভব নয়। একা থাকার মন মানসিকতাওয়ালা মেয়েদের আলাদাই একটা বেশ থাকে, এইরকম হয় না, ঠিক আছে? এই মানুষগুলো কখনো অ্যাকচুয়ালি একা চলতেই পারবে না, চলতেই পারবে না। এরা ভীষণ স্বার্থবিলাসী, এদের স্বার্থের জন্য ঠিক যাকে যখন প্রয়োজন ব্যবহার করবে আর তারপর বলবে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া পাবলিক, এই ট্যাগ দিয়ে হঠাৎ এরকম করে সরিয়ে দেবে। তো এই বিষয়গুলো তোমাদের বোঝা দরকার যে তোমরা কার কাছে কি ডিমান্ড রাখছো, ঠিক আছে? লাইফস্টাইল ব্লগার তার মানে সে তোমাদের কাছে প্রত্যক্ষদর্শী হয়ে সবটা, মানে দর্শী হওয়ার জন্য তোমাদের কাছে সবটা তুলে ধরছে, তাই তোমরা কমেন্ট্রি অবশ্যই করতে পারো, তবে অনৈতিক ডিমান্ড করো না প্লিজ, মতামত দাও, ডিমান্ড করো না এটা যে একটা বাচ্চা শৈশব নষ্ট করে দেওয়া, এটা সিম্পল নষ্ট করে দেওয়া আর কিছু না। মানে ও যেভাবে ওর সম্মানটা পরোয়া না করে চলে গেছে, দেখো ভালোবাসা কোনো সম্মান, মনের বাঁধন, জাত পাত ধর্ম নির্বিশেষে কিছুই মানে না, আমি জানি এটা, বয়সের পার্থক্যও মানে না,
সিচুয়েশন মানে না, তবে হ্যাঁ অনেক সময় কিন্তু দায়িত্বের চাপে ভালোবাসা চেপে যায়, এটা জানো তো? জানো অনেকেই মানো, অনেকে এটাও জানো যে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে ভালোবাসা তো অনেক দূরের কথা, নিজের মনে থাকা একটা সুপ্ত ইচ্ছে কিছু করার, সেই ইচ্ছেটাকেও অনেক মা দাবিয়ে দেয়। কিন্তু সেই ইচ্ছেটাকে তারা বাচ্চাকে তৈরি করে দেওয়ার পর আবার নতুন করে পুনর্জন্ম দিয়ে নিজেকে পাখনা মেলে মেলে ধরার একটা চেষ্টা করে। যেমন এখন আমরা অনেক লাইফস্টাইল ব্লগারকে দেখছি, অনেক দিদিমা ঠাকুমাদের দেখেছি, তাদের জীবনে অপূর্ণ না পাওয়াগুলো কিছু করে দেখানোর ইচ্ছেটা, প্রবলভাবে ইচ্ছেটা তারা সাকসেসফুল করে দেখা মানে হতে পেরেছে, করতে পেরেছে নিজের জীবন। আজকে তোমাদের সাথে খুব কিছু কথা বলতে সে মানে ইচ্ছে করছে আমার। প্র্যাকটিক্যালি জানো তো, জীবন কোনো সাজানো গোছানো একটা প্রপার থালি নয় যেখানে ডাল ঝুড়ি আলু ভাজা থেকে চাটনি সালাড মানে প্রপার যা যা দরকার সবটা তুমি একটাকে পেয়ে যাবে, হয় না। অতি গোছানো রমণীর জীবনও এগুলো ছিল না, আর অতি অগোছালো রমণীর জীবনও কিন্তু এগুলো নেই। যা যে রমণীর জীবনে সবটা গোছানো সে চায় আরও গোছাতে আরও গোছাতে, অতৃপ্তি একটা রয়ে যাচ্ছে। আর যার অগোছালো জীবন সে তো ওই সামান্য একটু গোছানো জীবনযাপন দেখলেই মনে করে ওটাই আমার চাই, ওটা যদি আমার হতো আমি সবটা পেয়ে যেতাম। একটা আছে না ওটাকে কী বলে, ভাব সম্প্রসারণ ছিল আমাদের মাধ্যমিকে যখন আমি পড়ছিলাম সেই সময়, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কিছু কিছু মানুষ এটা ফিল করে যে আমি এই ঘেরাটোপটা থেকে বেরিয়ে যেতে পারলেই ওইখানটাতেই আমার সুখ আছে, বেটার 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 একটা চুজিং পয়েন্টে যেতে 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 না লাইফের সব থেকে মূল্যবান জিনিসটা পিছনে রয়ে যায়, আর এগিয়ে এসে হাতে থাকে এমন একটা রুক্ষ শুকনো পাওয়া, যে পাওয়াটা তখন মনে হয় ওই পিছিয়ে যেটা ফেলে এলাম সেটাই সবচেয়ে মূল্যবান ছিল। ওর ক্ষেত্রে জীবনে এরকমটাই কিছু হতে পারে, হতে পারে, আমি আবারও বলছি হতে পারে, হবে, এরকম কিছু প্রেডিকশন আমি দিচ্ছি না। কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না, দুহাত ভর্তি টাকা কামাচ্ছে, এখন প্রচুর ব্র্যান্ড প্রমোশন আছে। অনেকের বক্তব্য সন্দীপদা তো নিজে হাতে এখনো এখনো প্রমোশন করতে পারছে না, তো সেক্ষেত্রে ও অনেকটা এগিয়ে, ও একটা দারুণ ভবিষ্যৎ দিতে পারবে, সম্মান দিতে পারবে, পারবে 498 কেসে ও জিততে পারবে না, এটা তোমরা সকলে জানো, কারণ ওর কাছে কোনো এভিডেন্স নেই। আলটিমেটলি এটা একটা ফেক অ্যালিগেশন বলে শেষ অবধি গণ্য হবে। তো এই বিষয়গুলোর প্রমাণ যেখানে ও দিতেই পারবে না, লাস্ট অবধি গিয়ে ও কী জবাবদিহি করবে, কী জবাবদিহি করবে? 22টা দিন পর যে ভুলে গেছে তার সাথে হওয়া 5 বছরের অকথ্য অত্যাচার, সে তার সন্তানের কাছে জবাবদিহি করবে যে আমি 5টা বছর ভীষণ সাফার করেছি তাই এই মানুষটাকে আমার জীবনসঙ্গী হিসেবে আমি বেছে নিয়েছি? আচ্ছা তোমাদের মতামতটাই আমি অ্যাকসেপ্ট করলাম যে ওর ওই তৃতীয় ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই, সাপোজ এটা আমি যদি ধরিও, তো সেক্ষেত্রে এক্সপ্লেন কি করবে সন্তানকে? আমি যার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমি 9 মাস তাকে ভরসা করতে পেরেছি, তারপর আর পারিনি, এরপর আমি তোমাকে নিয়ে আসা লড়াইয়ে জিতে জয়ী হয়ে যদি জিততে পারে, তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে নিশ্চয়ই আবার নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে। তো তখন কি বলবে, তারপর আমি এনাকে ভরসা করেছি? এটা দেখো, যখন মানুষ ব্যাচিলার থাকে এক ছেড়ে অধিক সম্পর্কে তারা যায়, যদি মনে হয় যে আমি এই সম্পর্কটাতে কোনোভাবে থাকতে পারছি না, মানুষের কাছে প্রচুর বেটার অপশন আছে, তারা সেই দিকে ঝুঁক নেয়, অ্যাডজাস্টমেন্টের বদলে বেটার অপশনসের দিকে তারা ফোকাস করে। এখন অনেকে আমাকে এটাও বলে, কাঞ্চন মল্লিকে 3টে বিয়ে নিয়ে তোমার কোনো কথা নেই না, শ্রাবন্তীর 3টে বিয়ে নিয়ে তোমার কোনো কথা নেই না? নেই নেই, কারণ তারা কোথাও গিয়ে দুটো সম্পর্ককে একসাথে কন্টিনিউ করে এইভাবে বলছে না আমি ডিভোর্স দেবও না আমি ডিভোর্স নেবও না, বলছে কি? বলছে না। চিট তো অবশ্যই করেছে, তবে হ্যাঁ একটা রাস্তা তারা ছেড়ে দিয়েছে, চিরতরে ছেড়ে দিয়েছে। কে ভালো কে ঠিক কে ভুল এটা কোনো ব্যাপারই না এই যুগে দাঁড়িয়ে, ও যেটা করছে সেটার পেছনে মানুষের এত বক্তব্য কেন? আজকে মাম্মি নেহি হ্যাঁ এই কথাটা বলাতে সন্দীপদাকে কোনো ওই হাতে গোনা 4-5 জন ছাড়া তোমরা পাবে না, কিন্তু দূরবীন দিয়ে খুঁজলেও এর বেশি মানুষ কটাক্ষ করেছে বলে। কেন বলো তো? আর বেশিরভাগ মহিলা দর্শক, তারা মা, তারা জানে একটা বাচ্চার সাথে একটা মায়ের কি পরিমাণ কানেকশন থাকে, তারা ফিল করতে পারে।
তো সেই কানেকশনটা তারা ফিল করতে পারেনি সামহাও কোথাও গিয়ে। সেই কারণেই তাদের এই বক্তব্য যে যা উত্তর দিয়েছ তা তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। শোনো, ওর মাতৃত্ব ফিল করতে না পারাটা ওর নিজের কাছেই একটা সবচেয়ে বড় অক্ষমতা, যেখানে ওকে চোখ টিপে টিপে মন্দিরে বসে কাঁদতে হচ্ছে। আমি তো হলে মন্দিরে পা রাখা মাত্র আমার চোখ থেকে জল পড়ে যেত। আজও আমার দিদা মারা গেছে, 2 বছর হয়ে গেছে, বাড়িতে পা রাখতে হয় না। বাড়ির সামনেটা দিয়ে যখন যাই না আমার দিদা, আমি অটোটা নিয়ে ওই রাস্তাটার ওপর থেকে, আমাদের 2টো রাস্তা আছে আমার মায়ের বাড়ি যাওয়ার, আমার শ্বশুর বাড়ি থেকে 2টো রাস্তা আছে, ঠিক আছে, 2টো ওয়ে, একটা একটু ঘুর পথ, অটোয় অটোয় করে যাওয়া যায়, আর একটা হচ্ছে একটা বাস ধরে একটা অটো ধরে চলে যাওয়া যায়, ঠিক আছে। তো সেই রাস্তাটা আমরা ইচ্ছা করে না, আমি গেলে আমি এই ঘুর রাস্তাটা দিয়ে যেতাম, কেন এদিকে আমার দিদার বাড়ি পড়ে সেই জন্য। তো আমার দিদার বাড়িতে একটা স্ল্যাব মতো আছে, যেখানটা ওই বাড়ি থেকে বেরিয়ে এসে দেখবে এক একজনের বাড়ির সামনে থাকে না, তো সেখানে দিদা দাঁড়িয়ে থাকতো, একটা মন্দির আছে সেখানটায়। আমার চোখটা, আমি যতভাবে আমি দেখবো না, না চাইতো ওই দিকে না চলে যায় এইভাবে অটোমেটিক্যালি। মানুষটা কিন্তু ওখানে দাঁড়িয়ে নেই, আমি জানি মানুষটা 2 বছর আজকে নেই ওই জায়গাটায়, আমি তার স্পষ্ট অবয়ব ফিল করতে পারি না, ভৌতিক কিছু অবশ্যই না, চোখের সামনে যেন একটা আচ্ছা হাসি মুখের অবয়ব। আমার মনে হয় তার জন্য কোনো চোখ টিপে জল বের করতে হয় না, তার জন্য কোথাও গিয়ে আমাকে এটা বারবার বলতে হয় না যে হ্যাঁ আমি তাকে ভালোবাসতাম, এটা বলতে হয় মানুষটাকে সামনে থেকে না ছুঁতে পারার যে কষ্ট তাই 2 বছরে। আমার তো দিদা, ওর তো নিজের সন্তান, মানে ওর খাওয়া দাওয়া চাল চলন স্টিল কোনো কিছুতেই কিচ্ছুতেই কিছু ওর মনে হয় না। আমি অবাক হই এই মাতৃত্বকে দেখে। মাতৃত্ব এরকমই হয় কি? আসলে সত্যিকারের কথা কি জানো তো, অনেকে বলে যে মা হওয়ার পর স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব বেড়ে যায় অনেক সময়। আমি জানি না, আমি জিনিসটা ফিল করিনি, আর যদি তাইও হয় তো তোমার কাছে সবচেয়ে বড় অবলম্বন তো তোমার সন্তান, যাকে তুমি এনেছো পৃথিবীতে, তো সেই অবলম্বনটাকে তুমি ছেড়ে দিলে। এই যে একজন লাইফস্টাইল ব্লগার এত ব্র্যান্ড প্রমোশন করছে, চাইলেও হাজার হাজার গয়না বানিয়ে দেবে, কিন্তু ছেলে, হোয়াট অ্যাবাউট ছেলে, যে ছেলেটা ওর প্রথম সন্তান, যার জন্য এত কিছু, কি ও একটা লাইফে, ওই যে সবাই বলে না তুমি একা একা একটা বেস ক্রিয়েট করে ফেলেছো, তুমি সাফল্যের উচ্চ শিখরে গেছো, ফেলিয়ার, এত বড় ফেলিয়ারও জীবনেও নিজে, যে একটা চ্যানেলের এত বড় মালকিন হয়েও নিজের জীবনে একটা আত্মীয় সুখ নেই, লুকিয়ে বেড়ানো পালিয়ে বেড়ানো দে দৌড়, এরকম একটা লাইফস্টাইল ওকে মেনটেন করতে হচ্ছে। তোমরা যারা বলো না যে আমাদের বড়রা বাড়িতে কাজ করে না তার জন্য আমরা বসে কন্ট্রোভার্সি করছি, তো এটা মনে রেখো ভাই, আমাদের বাসস্থান ছেড়ে আমাদেরকে পালাতে হচ্ছে না এটা করার জন্য, কিন্তু ওকে হচ্ছে। একটা এত বড় চ্যানেলের মালকিন হয়েও নিজের সেফটির জন্য এমন কিছু করতে পারছে না, তাহলে এত টাকা থেকে সে যদি নিজের সেফটির জন্য সামান্য নিজের উপার্জনের টাকায় নেওয়া ভাড়া বাড়ি ছেড়ে তাকে যদি পালাতে হয়, তো ওই রকম লাইফস্টাইলের থেকে আমি তো ভালো আছি, আমরা ভালো আছি, আমাদের প্রত্যেকটা সহ ক্রিয়েটর ভালো আছে যারা ওর এগেনস্টে। আশা করছি তোমরা সবাই সহমত হবে আমার সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টারা গাইস। দেখা হবে খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিওর সাথে।